করোনা সতর্কতায় আরো কড়া বিধিনিষেধ জারি করল রাজ্য সরকার। এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করল ত্রিপুরা সরকার। অপর জেলা থেকে কোনো ব্যক্তি যানবাহন প্রবেশ করতে দেওয়া হবে না। তবে আন্তঃজেলা যাতায়াত বন্ধ রাখা হলেও জরুরি পরিষেবায় থাকছে ছাড়। জরুরি পরিষেবাযুক্ত কর্মী, স্বাস্থ্যকর্মী, জরুরি দ্রব্যাদি সরবরাহকারীদের ক্ষেত্রে এই বিধিনিষেধ কার্যকর করা হবে না। তারই অঙ্গ হিসেবে বুধবার দুপুরে খোয়াই জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে খোয়াই মহকুমার বেলফাং নাকা চেকিংয়ে বসে। মূলত অন্য জেলাগুলি থেকে যে সমস্ত যানবাহন এবং যাত্রীরা খোয়াই জেলাতে প্রবেশ করছে তাদেরকে জেলাতে প্রবেশের কারণ জানতে চান। তাছাড়া যারা যারা মাস্ক ব্যবহার করছেন না এবং যে সমস্ত যানবাহনগুলোর যান চলাচলের ক্ষেত্রে বৈধ নথিপত্র নেই সে সমস্ত যানবাহনগুলি বাজেয়াপ্ত করা হয়, পাশাপাশি তাদেরকে আর্থিক জরিমানাও করা হয়। খোয়াই জেলার পুলিশ সুপার জানান, করোনা আবহের মধ্যে যে সমস্ত নাগরিকরা সরকারি নির্দেশিকা মানছেন না তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাছাড়া সরকারি নির্দেশ অমান্য করে যারা বিনা প্রয়োজনে খোয়াই জেলাতে প্রবেশ করছে তাদের যানবাহন বাজেয়াপ্ত করা হচ্ছে। চেকিং তো পুরা ডিস্ট্রিক্ট মেয়ে চল রা আবি জো জো ইন্টার ডিস্ট্রিক্ট বর্ডার্স হ্যাঁ জেসে আমারা কুয়াই কমলপুর কা বর্ডার হ্যাঁ ওর মুঙ্গিয়া কা বর্ডার হ্যাঁ ওর ইধর জিরানিয়া কা বর্ডার হ্যাঁ ওর ইধর খোয়াই মে এক বর্ডার হ্যাঁ তো সবই স্ট্রিক্ট চেকিং হো রা হ্যাঁ জো ভি ইন্টার ডিস্ট্রিক্ট ভেহিকল মুভমেন্ট হ্যাঁ এক্সেম্পটেড ক্যাটেগরিজ কো ছোড় কে আগর কোই এসে হি উইদাউট এনি রিজন ঘুম রা হ্যায় তো উনকো হম ওয়াপস ভেজ রহে গাড়ি और ज्यादा ही सिली रीजंस होने से उसको सीज भी कर रहे हैं। খোয়াই থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।